নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্র থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো, একদাগে বলেছে সঠিক উত্তরটি চিহ্নিত করে পূর্ণ বাক্যে উত্তর দাও। একের একদাগে আছে শঙ্কর ইমু পাখি দেখেছিল, উত্তর হবে সবেদা গাছের ডালে। পরবর্তী প্রশ্ন আচল পেতেছে, উত্তর হবে বিশ্ব ভুবন। এরপরে আছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে, উত্তর হবে পাম গাছ। পরবর্তী প্রশ্ন মাছরাঙাটির গায়ে, উত্তর হবে আলো পড়ে। এবার দেখে নিই শূন্য স্থান পূরণ। দুইয়ের একদাগে বলেছে কাস্টান সাহেব বহুবার বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, উত্তর হবে নিঃশ্বাস। পরবর্তী প্রশ্ন আমার ঘরের ড্যাশ এখন সবুজে সবুজ, উত্তর হবে দরজা। এবার চলে যাই তিন দাগের প্রশ্নগুলো। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিচের ভাষায় লেখো। তিনের এক দাগে বলেছে ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি কেমন ছিল, উত্তর হবে ঘাস ফড়িংয়ের সঙ্গে আলাপ হওয়ার দিনটি ছিল ঝিরঝির বৃষ্টির দিন। তোমরা কিন্তু পূর্ণ বাক্য লিখবে। পরবর্তী প্রশ্ন আমি পশুর ভাষা বেশ বুঝি, কার উক্তি, উত্তরটি হবে উক্তিটি রিউবেন ক্যাস্টান সাহেবের। পরের প্রশ্ন মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙের সংখ্যা কটি ও কি কি, উত্তর হবে চারটি, নীল, লাল, হলুদ, সবুজ। পরবর্তী প্রশ্ন পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, উত্তর হবে পার্বত্য অঞ্চলে। পরবর্তী প্রশ্ন কুমোরের প্রকার চেহারাটি কেমন, কুমোরের প্রকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। চলো এবার চার দাগে দেখে নিই। বলেছে সন্ধি বিচ্ছেদ করো, আছে পুরস্কার হবে পুরো বিসর্গযুক্ত কার। এরপরে আছে নিরব্ধি হবে নি বিসর্গযুক্ত অভিধি। চলো এবার পাঁচ দাগের প্রশ্নটা দেখে নিই। বলেছে হজবর হলো গল্পটির শুরুতেই কোন ঋতুর উল্লেখ রয়েছে, হবে গ্রীষ্ম। পরে বলেছে রচনাটির লেখক কি, তোর হবে সুকুমার রায়। চলো এবার 10 নম্বর মডেল সেটিও দেখে নি। প্রথমেই দেখো একের এক দাগে আছে ঘোল পুকুরে, উত্তর হবে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। একের দুই দাগে বলেছে মরু তটে দাঁড়িয়ে রয়েছে, তোর হবে পাম গাছ। পরের প্রশ্ন হাতির ডাককে বলা হবে পৃহণী। চলো এবার তিন দাগের প্রশ্ন, চলো এবার দুই দাগের প্রশ্নগুলো দেখে নিই। দুইয়ের এক দাগে বলেছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে,
উত্তর হবে মেঘগুলো কেমন করে, উত্তর হবে মেঘগুলো কেমন ভাবে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, বাবা তো আসতে পারবে না মাসাই, কেন? উত্তর হবে শঙ্করের বাবার খুব অসুখ তাই। পরের প্রশ্ন দেখো, কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন? তবে ফরাসি ভাষায়। পরের প্রশ্ন, কুমোরে পোকা কত ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে আনে? উত্তর হবে 40-50 গজ। চলো এবার দেখে নিই তিন দাগে কি বলেছে। তিনের এক দাগে বলেছে, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরতে তখন কিভাবে চলতে হবে? এটি তোমরা রায়মাটি সরকার 23 নম্বর পেজে পাবে। দেখে নাও, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সেনাপতি শঙ্কর গল্পে কিশোর চরিত্র শঙ্করের প্রতি প্রীতির কথা অনুভব করে মাস্টার মশাই বিভীষণ দাস তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাখি দেখার জন্য বাগানে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যাতে পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয়, কারণ এমন রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। পাখি দেখার জন্য বাগানে ঘোরার সময় এই কথাগুলো মেনে চলতে হবে। এরপরে দেখো বলেছে, এই সব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে, কোন অসুবিধার কথা বলা হয়েছে? এটি তোমরা বাংলা সহায়িকা 64 নম্বর পেজে পেয়ে যাবে। কুমোরে পোকা তার বাসা বাড়ি নির্মাণের জন্য ভিজে মাটি সংগ্রহ করে, কোনো কারণে তার অসমাপ্ত বাসাটি যদি সে চিহ্নিত করতে না পারে বা তার বাসাটি যদি ভেঙে যায় তাহলে পোকাটি বাসা নির্মাণের প্রক্রিয়া পুনরায় নতুন করে শুরু করে। তাছাড়া উপযুক্ত ভেজা মাটির সন্ধানে পোকাটিকে 40-50 গজ থেকে 150-200 গজ ব্যবধান অতিক্রম করতে হয়। একেবারে সে ছোট্ট মটর দানার পরিমাণ মাটি বহন করে আনতে পারে। এই সব কারণেই বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে থাকে। পরের প্রশ্ন দেখো, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? এটি তোমরা 47 নম্বর পেজে পাবে। প্রসক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোত্তরটি করেছেন দিবেন ক্যাশন সাহেব। তিনি বলেছেন, পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যেও কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকেই কাশিম সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছে। এরপরে দেখো, চার দাগে চলে যাই। চারের এক দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো। প্রথমটি আছে নিশ্চয়, হবে নি বিসর্গযুক্ত চয়। আমি এখানে করে দিচ্ছি। এরপরে আছে নিরামিষ, হবে নি বিসর্গযুক্ত আমিষ। পরের প্রশ্ন দেখো, সন্ধি যুক্ত করো। আছে স্বর বিসর্গযুক্ত বতী, হবে সরস্বতী। এরপরে আছে নিবিসর্গযুক্ত বিকার, হবে নির্বিকার। চলো এবার পাঁচ দাগে দেখে নি।
পাঁচ থেকে বলেছে, গরম লাগে তো ড্যাশ গেলেই পারো, উত্তর হবে তিব্বত। তোমাদের হজবরদে থেকে দিয়েছে। এরপরে দেখো, কই জবাব দিচ্ছ না যে সাত দুগুণে কত হয়, বক্তাকে, উত্তর হবে দ্বারকাক। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে হঠাৎ কেমন সন্দেহ হলো, কোন বিষয়ে কেন সন্দেহ হলো, উত্তরটি লিখবে যে চোখ বুঝে থাকতে বলার পর, কথককে চোখ বুঝতে থাকতে বলার পর বিড়ালের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বিড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ ছিল। এরপরে দেখো, আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল, উত্তরটি হবে কারণ বিড়ালের চন্দ্রবিন্দুর হেয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুঝে বিশ্রীভাবে ফ্যাকফ্যাক করে হাসছিল, তাই কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিল। চলো এবার 11 নম্বর মডেল সেটটিও দেখে নিই। তাহলে চলো, তোমাদের 9 ও 10 নম্বর মডেল সেটটি আজকে সমাধান করে দিলাম, আবারও পরবর্তী সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।